মাইক মিউট করে ফেলো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আবারও তোমাদের লাইভ ক্লাস অর্থাৎ আইসিটি লাইভ ক্লাস নিয়ে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে চলে আসছি তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে এই লাইভ ক্লাসটি। আজকে আমরা আইসিটি লাইভ ক্লাস 9 এ চলে আসছি, যেখানে আমরা পড়াবো চ্যাপ্টার 5 এর একদম আস্তে 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 করে। দেখো চ্যাপ্টার 5 এর তোমাদের প্রথম থেকেই সিকোয়েন্সিয়ালি কিন্তু ক্লাস হচ্ছে, কারণ একটি প্রথম ক্লাসে পরিচয় ছিলাম সি প্রোগ্রামিং কি, তারপর দ্বিতীয় ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগের প্রোগ্রাম করেছিলাম, তৃতীয় ক্লাসে আমরা পড়েছিলাম কনভার্সন, এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর ক্লাসে আমরা চলে আসছি। তোমরা যারা আজকে হঠাৎ করে এই ক্লাসটিতে জয়েন করেছো, নো প্রবলেম, ক্লাসটিতে থাকো, কিন্তু যদি কোনো কিছু বুঝতে না পারো আগের ক্লাসগুলো আমার পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান অথবা কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল কানেক্ট আছে সেখানে যেয়ে তুমি দেখতে পারো ইনশাআল্লাহ। সবাই দেখতে পাচ্ছ কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা, সবাই কেমন আছো, কে কোথা থেকে আছো আমাদেরকে জানাতে পারো। ওকে, আমরা দেখতে চাই কারা কারা এখানে আছো এবং কারা কারা দেখতে পাচ্ছ। রেডি? আমরা ইতিমধ্যে এই ক্লাসে তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো, যারা যারা ক্লাসটিতে জয়েন করেছো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেকেই চলে আসছো। এবং আমাদের ক্লাসটি আমরা যেটি করছিলাম তোমরা অনেকেই জানো যে একটি ইন্টারেক্টিভ ক্লাস, সবাইকে নিয়ে সবার সাথে একটি ক্লাস হবে এবং সেই ক্লাসটি কিন্তু হচ্ছে। তোমরা জানো যে তোমাদের সাথে সহপাঠীদের নিয়ে ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা সবাই মিলে এই আগে ক্লাসটি শেয়ার করে দেই, সবাইকে জানিয়ে দেই, নিজেদের ওয়ালে ওই ক্লাসটি শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে তুমি এই ক্লাসটি দেখতে পারো। নিজের ওয়ালে শেয়ার করে রাখার সুবিধাটা হচ্ছে এখানে পরবর্তীতে তুমি যখন যাবা এই ক্লাসটি কিন্তু হারিয়ে যাবে না, অর্থাৎ অন্য গ্রুপে যখন তুমি শেয়ার করবা সেটি হয়তো পরবর্তীতে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যখন তুমি নিজের ওয়ালে শেয়ার করবা সেই ক্লাসটি কিন্তু একেবারে থেকে যাবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করেছো এবং আজকে আমরা আমাদের সাথে পবিত্র কুমার জয়েন করেছো, আমাদের পবিত্র কুমার এর সাথে চলে এসছে। আমরা দেখতে চাই আমাদের পবিত্র কুমার সাথে মনিকা পাল মানে আমাদের অদিত্য চলে আসছে, হিমেল জোস, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস হিমেল, তোমাদের সাথে তোমাদেরকে নিয়েই একটি ক্লাস, সবাই মিলে এই ক্লাসটিতে কিভাবে ইন্টারেক্টিভ করা যায় প্রথমেই আমি একটু দেখিয়ে দিই কারা কারা এখানে আছো এই ক্লাসে। ওকে, আমাদের সারওয়ারজান শাকিল, তুমি কোন কলেজ থেকে আছো, কোথা থেকে আছো? আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ থেকে আছো, কেমন চলছে তোমার পড়াশোনা? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই লকডাউনে ভালো করে পড়াশোনা করতে হবে এবং আমাদের এই পেজে আমরা যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছে সবার সাথে সুন্দর করে ক্লাসগুলো করবা, ধারাবাহিক ভাবে যখন ক্লাসগুলো করবা ফ্যান্টাস্টিক, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। শরীফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। শরীফ, তোমার পরিচয়টি দাও আর যাদের বলা শেষ হয়ে যাবে মাইকটা আনমিউট করে ফেলবা। শরীফ বলো, কি অবস্থা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? এই তো ফাইন। তোমার কি অবস্থা, কেমন চলছে পড়াশোনা, তুমি কোথা থেকে আছো? স্যার আজি মোকরা ডিএসএন কামি মাদ্রাসা, নাঙ্গলকোট কুমিল্লা। নাঙ্গলকোট কুমিল্লা থেকে মাদ্রাসা থেকে আছো, তাই তো? জি স্যার। তোমার এই আইসিটি সাবজেক্টটা কেমন লাগছে, মানে এই সাবজেক্টের কোন কোন জায়গাগুলোতে কঠিন লাগে একটু যদি জানো তা। স্যার চিপুগ্রামটা একটু কঠিন লাগতো, এখন তো আপনার সাথে করে সবকিছু উপকৃত হতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি এখন ইজি লাগছে, তাই তো? জি স্যার। শরীফ আমাদের রেগুলার প্রতিবারই সব ক্লাস করছে। রেহান আজিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? চমৎকার একটি ক্লাসের আয়োজন করেছে তোমাদের জন্য এবং তোমাদের পড়াশোনার জন্য চালিয়ে যাওয়া যায়, কোনো ভাবে যেন হ্যাম্পার না হয় সেই ব্যবস্থা করেছে, ধন্যবাদ কিশোর বাতায়ন, কি বলো? কোন জিনিসটা এখন সহজ লাগে, আগে কোনটি কঠিন লাগতো?
হ্যাঁ স্যার, আইসিটি করতে গেলে কিন্তু আমার সি প্রোগ্রামিং এটা একটু খুব কঠিন বিষয় ছিল, কিন্তু আপনার ক্লাস করতে করতে স্যার অলরেডি খুবই একদম সহজ মনে হয় আমার সি প্রোগ্রামিং। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ সবাই মিলে ক্লাস করব। আশিক, আশিক, আশিক মাইক আনমিউট করে কথা বলো। ওকে, আমরা চলে যাচ্ছি সিথির কাছে। সিথি, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে সিথি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। রাইট সিথি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, তুমি কোন কলেজ থেকে আছো, কেমন চলছে তোমার পড়াশোনা একটু জানাও। গভর্নমেন্ট গার্লস স্কুলেন কলেজ থেকে আছি, তার পড়াশোনা ভালো চলছে। ভেরি গুড। এই যে ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে জুমের মাধ্যমে, লাইভ ক্লাসের পরেও তোমাদের সাথে আরো বেশি ইন্টারেক্টিভলি কানেক্ট হচ্ছে, কেমন লাগছে এই পদ্ধতিটা? স্যার অনেক অনেক ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এমন একটা সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ কিশোর বাতেন্টো, কি বলো? জি স্যার, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব আজকে। রাফি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? এই তো ভালো। তুমি কোথা থেকে ক্লাস করছো, কোথা থেকে জয়েন করেছো? স্যার আমি ভুঙামারি কুড়িগ্রাম রংপুর থেকে স্যার জয়েন করেছি স্যার। বুড়গুমারি কুমিল্লা কুড়িগ্রাম রংপুর থেকে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই মিলে ক্লাস দেখছো তো নাকি? জি স্যার। এই সময়টুকু তোমাদের সাথে যে এই যে আমাদের কিশোর বাতায়ন, আমরা তোমাদের পড়াশোনা করাচ্ছি, পড়াশোনাটা হচ্ছে তো ঠিকমতো নাকি? জি স্যার, চলছে ইনশাআল্লাহ। তাসনিম, তাসনিম মিম, তাসনিম মিম, ওকে তাসনিম আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা অনেকগুলো প্রোগ্রামিং করাবো। গত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম তোমার মনে আছে? স্যার খাতাটা একটু বের করি। ওকে, খাতাটা বের করো। তাসফিয়া মিহা, কে অবস্থা বলো, গত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম? স্যার গত ক্লাসে আমি ভালো করে ক্লাসই করতে পারিনি। কারণে ক্লাস করতে পারো নাই, এরকম দুষ্ট ছেলে মানে দুষ্ট পাওয়া যায়, কেন পাওয়া করো নাই ক্লাস ঠিক মতো? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, 27 বার ঢুকতাম আমি বললাম। ইনশাআল্লাহ আজকে অনেক ভালো হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ওকে সিথির সাথে, সিথি, সিথি, সিথি ঠিকঠাক? ওকে তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমাদের অর্থি আছো, শাহনাজ অর্থি, অর্থি? জি স্যার। ওকে, তোমার ভিডিও অন করো মা। তুমি কোথা থেকে আছো, কেমন করছো তোমার পড়াশোনা? স্যার আমি, স্যার আমি বেতাগী সরকারি কলেজ থেকে আসছি। আর স্যার আমার বরিশাল থেকে সি প্রোগ্রামিং। জি স্যার, সি প্রোগ্রামিং হাতেখড়ি বলতে আপনার কাছ থেকে শুরু হলো স্যার। থ্যাংক ইউ মা। আমি তোমার একটা আর্টিকেল বের হয়েছে তোমাকে নিয়ে, সেটা আমরা দেখেছি। তুমি অনেক দূরে গিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। তাসফিয়া মিহা, দোয়া করবেন। তাসফিয়া মিহা, শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ইনশাআল্লাহ আমরা তাহলে ক্লাসে ঢুকে যাই, কি বলো ঠিক না? জি স্যার। ওকে সবাই মাইক আনমিউট করে রাখো, যখন তোমাদের ডাকবো তোমরা যেন সেই তখন সাড়া দিও। ওকে, আশা করি আমাদের ক্লাস আজকে সবাই মিলে অনেক ভালো একটি ক্লাস হবে। তোমাদের যে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের উপর, রাইট? আমরা একটু বাইরে থেকে যারা কমেন্ট করছো আমি একটু তাদের দেখে আসি, সবাই মিলে একটু তাড়াতাড়ি জাস্ট আমরা ক্লাস শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ আরাফাত হোসেন, আছো সাগর কুণ্ড, আজ খুব কষ্ট পেলাম কেন, সবাই জুমে ক্লাস বাট আমি আসতে পারলাম না, নো প্রবলেম সাগর কুণ্ড, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাকে নিয়ে নিবো, টেনশন করবো না। কামরুল হাসান, এই তো এখানে দেখো, খেয়াল করে দেখো, তোমাদের কিছু বন্ধু বান্ধব হয়তো প্রতিনিধি এখানে আছে, বা তোমরাও কিন্তু এখানে আছো। সবাই মিলে যখন সুন্দর করে ক্লাসটি করবা, ফ্যান্টাস্টিক। আমরা চাই ইন্টারেক্টিভ ডিজিটাল অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস গুলো কিভাবে আরো বেশি ইন্টারেক্টিভ করা যায়, তোমাদের কাছাকাছি কিভাবে যাওয়া যায়, তোমাদের জন্য পড়াশোনা, তোমাদের জন্য ক্লাস, সেটি আরো কিভাবে সহজ করে দেওয়া যায় সেটির জন্য। থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি ভৌমিক, আছো। আয়েশা আক্তার আছে ইনশাল্লাহ। ইয়াস জাহেদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ইয়াস জিলানি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এন্ড ইকরামুল হক, অনেক ধন্যবাদ। ওকে সবাই যেটি করো এখন, আর কেমন আই কেউ হাত দিব না, ইনশাল্লাহ আমরা কাজ করে। ওকে সালাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মারুফ বিল্লা, ওকে এন্ড আমি আয়েশা ভালো আছি। জান্নাতুল মুন্না, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস জিলানি স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মিলে এই কোভিড এর সময় যেভাবে করে
আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটু চেষ্টা করে যাচ্ছি, সেটি এই আপনারা সবাই মিলে যখন এই ক্লাসটি দেখছেন, তোমরা সবাই মিলে যখন এই ক্লাসটি দেখছো সবার কাছে শেয়ার করে দাও। এই ক্লাসটি যখন সবাই মিলে দেখবে তখন এই ক্লাসটির সার্থকতা তৈরি হবে অনেক বেশি। অনেক ধন্যবাদ। আমরা একটু পরে আমাদের প্রোগ্রামিং এ প্রোগ্রামিং করে করে তোমাদের সব দেখাই দিব ইনশাআল্লাহ। আজকে আমরা চলো ফার্স্টে যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব, আমি তোমাদের একদম বলে দিই। প্রথমে তোমাদের দেখাবো একটা গ্রেড শীট কিভাবে তৈরি করতে হয়, রেজাল্ট শীট। ওকে, গ্রেড শীট, এই গ্রেড শীট বা রেজাল্ট শীট, গ্রেড শীট বা রেজাল্ট শীট কিভাবে বানায় সেই প্রোগ্রামও দেখাবো, ঠিক আছে? প্রোগ্রাম প্রোগ্রাম ফর প্রোগ্রাম প্রোগ্রাম ফর গ্রেড শীট অর রেজাল্ট শীট এটা দেখাবো। তারপরে তোমাদের জন্য আরেকটা প্রোগ্রাম আমি দেখাবো, সেই প্রোগ্রামটা হচ্ছে প্রায় দেখবা যে ক্যালকুলেটর বানায়, অর্থাৎ তুমি যোগ পারো, বিয়োগ পারো, গুণ পারো, ভাগ পারো, রিমাইন্ডার পারো, কিন্তু সব কয়টাকে একসাথে কিভাবে আনা যায় এটিও কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিব। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ একটি প্রোগ্রামের মাধ্যমে তুমি কিভাবে করতে পারবা সেটা তোমাদের দেখাবো। এরপরে যেটি করবো সেটি হচ্ছে তোমাদেরকে, তোমাদের একটি প্রোগ্রাম আছে সেটি তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা আজকে দেখাবো, এবং তার মানে আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে ক্লাসটি দেখো এবং সবার কাছে ক্লাসটি শেয়ার করে দাও, সবাই মিলে দেখে এই ক্লাসটিকে অনেক ছোট ছোট প্রবলেম যেগুলো আছে সলভ করে ফেলি। চলো আমরা লিপিয়ারের প্রোগ্রামটাও পারি, লিপিয়ারের প্রোগ্রামটা আজকে একটু বুঝিয়ে দিব এবং এগুলোর বেসিক বুঝাইতে হবে। এবং তোমাদের বোর্ডে একটা প্রশ্ন আসছে সম্ভবত 2018 বা 17, সেখানে হচ্ছে পিতা মাতার বয়স সংক্রান্ত একটা অঙ্ক আসছে, পিতা মাতার বয়স সংক্রান্ত যে একটা সেই প্রোগ্রাম, বয়স সংক্রান্ত একটা প্রোগ্রাম আছে সেটাও তোমাদের কাছে করিয়ে দিব, রাইট? পিতা মাতার বয়স সংক্রান্ত একটি প্রোগ্রাম সেটাও করিয়ে দিব। এন্ড দেন তোমরা মাইকগুলো অফ করে রাখো, মাইকগুলো মিউট করে রাখো, ওকে? তারপরে তোমাদের যেটা করাবো সেটি হচ্ছে শুধু জিসিডি, মানে জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটাকে বলা হয়, এবং জিসিডির পরে হচ্ছে মানে এর মানে হচ্ছে গসাগু, ওকে? গসাগুটা করাই দিব। এরপরে এলসিএম, তোমার মনে করো এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল লসাগু, এটাও আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। তার মানে এবং সিরিজ রিলেটেড কিছু প্রবলেম তো থাকবেই, সিরিজ রিলেটেড সিরিজ। মাইকটা মিউট করে ফেলো, মাইক মিউট করে ফেলো, ওকে? আমি মিউট করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? মাইকটা মিউট করে ফেলো, সবাই মাইক মিউট করো, আমি যখন বলবো তখন অন করো, প্রবলেম থাকলে সেটা যাচ্ছে, মাইকটা মিউট করো, সিরিজ রিলেটেড প্রবলেম, ওকে? স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি না, ওকে? অসুবিধা নাই, তাহলে একটু বাইরে যেয়ে দেখো, ওকে? ফেসবুক থেকে কষ্ট করে দেখো তাহলে, ওকে? আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকেই আছো, আমাদের এই পাশ থেকে, ওকে? বাবা মাইক গুলো একটু মিউট করে নাও বাবা, ওকে? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা দেখছো সবাই মিলে, ওকে? থ্যাংক ইউ সো মাচ স্যার। নিচের লেখাটা বুঝা যায় না, একদম নিচে, একদম নিচে লেখাটা, ওকে? আমি একটু ক্যামেরাটা ঠিক করে দিব, থ্যাংক ইউ সো মাচ, ওকে? রেডি, আমরা আমরা সবাই মিলে ক্লাসটি করছি, এবং আরেকটি কন্ডিশনাল কন্ট্রোল অপারেটর ব্যবহার করে, কন্ডিশনাল কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে একটা প্রোগ্রাম আছে, সেটাও আমাদের তোমাদেরকে আজকে দেখিয়ে দেব, রাইট? সিথি, সিথি জি স্যার, তোমার কি মনে আছে অপারেটর কয় প্রকার? স্যার না, আট প্রকার অপারেটর, আট প্রকার মনে আছে? ওই যে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, রাইট? মনে আছে? গুড, থ্যাঙ্ক, ভেরি গুড, থ্যাঙ্ক ইউ সো মাচ। এই কন্ডিশন মানে এই আট প্রকার অপারেটরের মধ্যে কন্ডিশনাল একটা অপারেটর ছিল, মনে আছে তোমাদের? সেই অপারেটরটা দেখতে এরকম ছিল, মনে করো যে কন্ডিশন, খেয়াল করে দেখো কন্ডিশন এরকম ছিল, এই পাশে ট্রু আর এই পাশে ফলস, এইরকম একটা ব্যাপার ছিল, মনে আছে? দেখেছিলা? আরেকবার একটু দেখে নাও, ওকে? রেডি, চলো আমরা এবার প্রোগ্রামিং এ তোমাদেরকে প্রথমে কন্ডিশনাল অপারেটর দেখাবো। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা সাদি, আপনি ইনবক্সে বললে ভালো হয়, রিম্পা পিতা থ্যাংক ইউ, ভালো হয়ে যাবে ভগবান, ওকে? থ্যাংক ইউ সো মাচ আপনাকে, ওকে? এই বাজে কথা বলা যাবে না তালুকদার, কেউ কোনো বাজে কোনো টপিক নিয়ে আলোচনা করো না, এখন শুধুমাত্র পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলো। চলো আমরা কিভাবে এই ক্লাসটিকে অনেক বেশি ইন্টারেক্টিভ করা যায় সেই চেষ্টাটা করি আমরা অনলাইনের মাধ্যমে। রেডি, আমরা চলে যাচ্ছি আমাদের
শেয়ার স্ক্রিনে যে দেখি যে আসলে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ভেরি গুড, স্ক্রিন দেখতে পাচ্ছ। স্ক্রিনে আমরা প্রথমে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল। এই যে একটু আগে যে একটা প্রোগ্রাম করেছিলাম, সবাই এই কন্ডিশনাল অপারেটরের প্রোগ্রামটা তোলো, দেখো আগে কন্ডিশনাল অপারেটর প্রোগ্রামটা একটু দেখো। তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে? শাকিল বাবা দেখতে পাচ্ছিস? জি স্যার দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ, প্রোগ্রামটা তোলো আমি বুঝাই দিচ্ছি। ওকে হিমেল গোস্বামী, পূজা, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস হিমেল, যখন প্রোগ্রামিং এর দেখবেন সবগুলো ইম্পর্টেন্ট এন্ড কোশ্চেনের বেশি আসে এগুলো থেকে। থ্যাংক ইউ সো মাচ হিমেল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জাহিদুল ইসলাম জয়, তুমি কেমন আছো? আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমাদের জাহিদুল ইসলাম জয় অনেক অসুস্থ, তারপরে সে ক্লাস করছে। থ্যাংক ইউ সো মাচ তামিম ড্যানিয়েল, অনেক ধন্যবাদ বাবা। ওকে রেডি, আমরা চলো তামিম ড্যানিয়েল প্রোগ্রামের সবাই তুলে ফেলি চলো। এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে একটু বুঝাই। মনে করো মাইকটা অফ, আনমিউট করে ফেলো, মাইক আনমিউট করে ফেলো সবাই, মাইক আনমিউট করে ফেলো। ওকে আমি মিউট করে দেবো তাহলে। ওকে রেডি, এখন এখানে দেখো আমরা এই যে একটা মার্কস দিলাম, এই মার্কসটা দেওয়ার পরে সে বলে দিবে তুমি পাস করছো না ফেল করছো। চলো আমরা একটা প্রোগ্রামটা চালিয়ে দেখি, চালিয়ে যখন দেখব রেডি আমরা, তোমরা যারা এই মুহূর্তে হঠাৎ করে প্রোগ্রামিং এ জয়েন করছো আজকে ক্লাসে, যদি কোনো টপিক বুঝতে না পারো ইনশাল্লাহ আমাদের আগের ক্লাসগুলো কিন্তু একটু দেখে নিও, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে একটা কনসোল দেখতে পাচ্ছ, এন্টার মার্কস, মনে করো আমি দিলাম 34, বলতেছে পাসড, মানে পাস করছো বা পাস যেটাই বলো না কেন। আমি যদি আবার প্রোগ্রামটা চালাই, খেয়াল করে দেখো তাহলে এটাকে যদি আমি আমি একটু পরে বুঝাই দিচ্ছি কিভাবে এটা হয়। আমি যদি এখানে মনে করো 23 দেই, বলবে যে ফেইল, আপনি ফেল করেছেন। এবার আমাদের আশিক, শরীফ, শরীফ স্যার এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে বুঝতে পারছো জানো? জি স্যার আমি একটু বুঝিয়ে দেই। মনে করো তুমি এখানে একটা মার্কস দিবা, ওটাকে মার্কস দেওয়ার পরে এই মার্কসটা যদি এইখানে যে মার্কসটা দিবা, মানে এখানে যে এন্টারে মার্কসটা আসবে, মনে করো তুমি 23 দিলা, 23 এর সাথে এখানে কম্পেয়ার করবে, কম্পেয়ার করলে যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে প্রথম অংশ, ভ্যালু ট্রু হলে তাহলে প্রথম অংশ প্রিন্ট করবে, আর এটার ভ্যালু যদি ফলস হয়, মানে কন্ডিশনের ভ্যালুটা যদি ফলস হয় তাহলে এটা প্রিন্ট করবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে গুড, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তাসফিয়া মিহা, জি স্যার বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? না স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ অদিতি, থ্যাংক ইউ সো মাচ। এন্ড তামিম ড্যানিয়েল, রিম্পা বিদ্যা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো, যারা এখান থেকে লাইভ দেখছো সব ঠিকঠাক তো? ওকে ইনশাল্লাহ জাহেদ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক ধন্যবাদ জাহেদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে তার মানে আমি আবার বলে দিচ্ছি, কন্ডিশন যদি ট্রু হয়, খেয়াল করে দেখো এই কন্ডিশনটা ট্রু হলে এইটা প্রিন্ট করবে, আর এটা যদি ফলস হয় তাহলে এটা প্রিন্ট করবে, এখানে যা থাকবে। এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল অপারেটর ব্যবহার করে, মানে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে এইটা নিয়ে কাজ করবে। ওকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, তাসনিম মনে আছে কি কি? তাসনিম, আয়শা বাড়ি থেকে বলে দাও। ইয়াস আমাদের মাস্টার দেখছে, রিফাত দেখছে, থ্যাংক ইউ সো মাচ। তাহমিদ ড্যানিয়েল আছো, সাগর কুণ্ড, থ্যাংক ইউ সো মাচ। লিঙ্কন অনেক ধন্যবাদ, সাদিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ। কন্ডিশনাল কন্ট্রোল, ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ কেস, সেগুলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। অ্যান্ড লুপ, মানে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, সেগুলো হচ্ছে এটা। আশা করি এটা বুঝতে পারছো। নুসাইবা, ইকবাল, শশী, আপাতত যদি তুমি কোনো কিছু না বুঝো তাহলে আগের ক্লাসগুলো দেখতে হবে। আজকে কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর 9 নম্বর ক্লাস মা, তো যেটা হচ্ছে যে 9 নম্বর ক্লাসে অনেক কিছু বুঝবা না। থ্যাংক ইউ, মার্কের জায়গায় ম্যান বসবে, মার্কের জায়গায় কি বসবে? ইয়াস, মার্কের জায়গায় মান বসবে, রাইট? না, মার্কের জায়গায় আমি যেখানে মান দিয়ে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, এটা পুট ক্যারেক্টার দিয়ে নেওয়া যায়। অনেক ধন্যবাদ, আশা করি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। প্রোগ্রামটা চালিয়ে দেখি, প্রোগ্রামটা ঠিক হয় কিনা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার চলো আরেকবার একটা মান দিই। সিথি একটা মান বলো। তাসফিয়া 45, ওকে 45 দিলাম, বাকিরা তোমরা এই দেখো পাস, তার মানে 45 এলে পাস করে ফেলছে। থ্যাংক ইউ, ওকে আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা যারা এখানে আছো সবাই একটু এই মুহূর্তে আমি তোমাদেরকে
একটু দেখে নেই কারা কারা আছো, ওকে, যাদের কষ্ট হচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু রাফি দেখতে পাচ্ছ আমাদের, ওকে, অনেক ধন্যবাদ, রেডি। আমাদের এবার পরের প্রোগ্রামে চলে যাচ্ছি, যদি আমাদের একটু দেখো ক্যালকুলেটরটা দেখে নাও, ক্যালকুলেটর সবাই এই প্রোগ্রামটা প্রায়ই বলো যে স্যার সুইচ কেস ব্যবহার করে ক্যালকুলেটর তো দেখে নাও, এবং যারা যারা দেখছো, ইয়াস হিমেল গোস্বামী থ্যাংক ইউ সো মাচ, শশী আমাদের 45 মান বলেছ সেটাও ধন্যবাদ, ওকে। আমাদের এই দিকে যারা যারা আছো, আশিক, ওকে, জি স্যার, ঠিক আছে, দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি এখন, ক্লিয়ার আছে, স্ক্রিন দেখতে পাচ্ছো রফি? জি স্যার দেখতে পাচ্ছি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার মনে করে তুলে নাও, এই যে স্ল্যাশটি কি হয় জানো, স্ল্যাশটি মানে হরাইজন্টাল ট্যাব, আমার সাথে বলো, স্ল্যাশটি হরাইজন্টাল ট্যাব, স্ল্যাশটি হরাইজন্টাল ট্যাব, ভেরি গুড। এটা কি কাজ একটু দেখো, আমি মনে করো আগে স্ল্যাশটি দিলাম না, এই যে দেখো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবা। আমি যখন এই প্রোগ্রামটা চালাবো খেয়াল করে দেখো, একটু সবাই বোঝার চেষ্টা করো, এই দেখো প্রেস ওয়ান এক কর্নার থেকে আসছে, তাই না বলো? এই যে প্রেস ওয়ান ফোর, এটা এক কর্নার থেকে আসছে না? জি স্যার। তুমি যদি চাও, ওকে, আমরা মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা যাই না, এই যে স্ক্রিন, এই যে প্রেস ওয়ান দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। এটা এক কর্নার থেকে আসছে, এটা এক কর্নার থেকে আসছে। তুমি যদি চাও এইটাকে তোমার মনে করো যে এইদিকে নিয়ে আসবে, যে বাকি প্রেস টু প্রেস থ্রি প্রেস ফোর এর মতো আনতে চাও, তখন যেটা করতে হবে এখানে দিতে হবে স্ল্যাশ টি। শাকিল, জি স্যার বলো, স্ল্যাশ টি হরাইজন্টাল ট্যাব, স্ল্যাশ টি হরাইজন্টাল ট্যাব, ভেরি গুড। এই যে স্ল্যাশ টি হরাইজন্টাল ট্যাব যখন আমরা ব্যবহার করব তার মধ্যে এই কাজটা হবে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ এন নিউ লাইন, ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ, ওকে। হিমেল স্ল্যাশ এ ব্যবহার করেছে এখানে, বলো, আমি দেখতে পাচ্ছি তোমরা বাইরে থেকে যারা দেখছো, হিমেল স্ল্যাশ এ মানে কি? ইয়াস, ক্যালকুলেটর প্রোগ্রামটা অসাধারণ, আমি এতটুকু দিচ্ছি, স্ক্রিনশট নাও, তোমরা যারা দেখছো স্ক্রিনশট নাও, স্ক্রিনশটে যাওয়ার আগে এতটুকু তোলা হইলে স্ক্রিনশটে পরে যাচ্ছি আমি, এখান থেকে বাকিটা স্ক্রিনশট নাও, প্রোগ্রামটা চালাও, স্ল্যাশ টি হরাইজন্টাল ট্যাব, ভেরি গুড সাগর, থ্যাংক ইউ সো মাচ, শান্ত অনেক ধন্যবাদ, ওকে। তারপরে হচ্ছে অ্যালার্ম, অ্যালার্ম স্ল্যাশ এ মানে অ্যালার্ম, এই দেখো পরের অংশটুকু, এই প্রোগ্রামটা চালাবা, তার মানে এই প্রোগ্রাম যখন চালাবো আমি, দেখো কি ঘটনা ঘটে, বলছে এই যে আউটপুটটা দেখো, আউটপুটে এখানে বলতেছে যে এই প্রেস ওয়ান ফর অ্যাডিশন, প্রেস টু ফর সাবট্রাকশন, প্রেস থ্রি ফর মাল্টিপ্লিকেশন, প্রেস ফোর ফর ডিভিশন অ্যান্ড প্রেস ফাইভ ফর হচ্ছে ডিভাইন্ডার। শাকিল কত বের করব বলো, কত দিব শাকিল? জি স্যার কত দিচ্ছ, যোগ করতে চাও নাকি বিয়োগ করতে চাও না ভাগ করতে চাও? স্যার ভাগ স্যার, তাহলে ফোর দিতে হবে, আমি দিলাম প্রেস ফোর, এবার দুটো সংখ্যা বলো স্যার, 25 মনে করো, 25 আর একটা বলো 5, 5 জি, ওকে 5, তাহলে ভাগ করলে কত হবে, রেজাল্ট ইজ 5, মানে ডিভিশন ইজ 5, সবাই ক্লিয়ার? জি স্যার, ভেরি গুড। আমি গত ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম তোমাদের, দেখি কার কার মনে আছে, এই কনসোলের কালার চেঞ্জ করতে হয় কিভাবে, মিটুন, আমাদের মিটুন আছে, মিটুন কনসোলের কালার কিভাবে চেঞ্জ করতে হয় মনে আছে না, ভুলে গেছো? হ্যালো, হ্যাঁ, কনসোলের কালার কিভাবে চেঞ্জ করতে হয়, কালার আমার সাথে বলো, সিস্টেম কালার দিয়ে স্যার, ভেরি গুড, এই তো শাবাস, এই তো বুঝে গেছো, এখানে কি দিবা, সিস্টেম পাঁচ ব্র্যাকেট সেমিকোলন, তারপরে কি দিবা, ডাবল ইনভার্টেড কমা, তারপর নাম্বার, কালার, তাই না? হ্যাঁ স্যার, কালারে কি দিবা, নাম্বার 3 4 এরকম, নাম্বার 3 4 দিবা, ভেরি গুড। মনে আছে কালারের কোডটা কোনটা কোনটা হয়,
মনে করো আমি 12 দিলাম এখন তাহলে দেখো বিল্ড এন্ড রান করলে কি আসে এই যে বিল্ড এন্ড রান করলে এটা সবুজ হয়ে গেল না মিটুন হ্যাঁ স্যার জি স্যার দেখতে পাচ্ছো শরীফ দেখতে পাচ্ছো বাবা জি স্যার জি স্যার ওকে হাত হাত এরকম করে তাহলে হবে ইয়েস এরকম করে থ্যাংক ইউ সো মাচ শরীফ অনেক ধন্যবাদ সিথি দেখতে পাচ্ছো তুমি কি সায়েন্সে নাকি কমার্সে মা নাকি আর্টসে সায়েন্সে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বুঝো জি স্যার বুঝি 5 ফ্যাক্টোরিয়াল এর মান কত হয় ও 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে স্যার 1 * 2 * 2 * 3 * 4 * 5 গুণ করলে মানে এটার মানে হচ্ছে 1 2 গুণ 2 গুণ 4 5 তাই তো জি স্যার তার মানে স্টার্ট ওই যে অনেকটা গুণের প্রোগ্রামটার মতো নাকি বলো জি স্যার ইনিশিয়াল ভ্যালু 1 তারপর 1 করে বাড়তেছে তারপর মনে করো জাস্ট i = 2 ওই যে গুণের জায়গায় গুণ হয়ে যাবে নাকি বলো জি স্যার চলো আমরা তাহলে প্রোগ্রামটা করে দেখি ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম বয়েজ এন্ড গার্লস তোমরা যারা এই কিশোর বাতন লাইভে দেখছো এখন এখন তোমাদের ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম দেখাবো রাসেল মিয়া আপনি এই ধরনের কোনো পোস্ট এখন করবেন না ওকে আপনি ব্লক খেয়ে গেলেন এই ধরনের কোনো পোস্ট করলেই ব্লক খেয়ে যাবেন তুই যে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখলাম মোবাইলের মাধ্যমে আই করা যায় ফেসবুকে আই করা যায় বিকাশ প্রাইজ দিচ্ছে গিফট দিচ্ছে এই ধরনের এগুলোকে আমরা সাপোর্ট করি রাকেশ বাতায়ন থেকে রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ এবার দেখো এই সিস্টেম কালার 1 2 এফ শাবাশ নাফিসা রাইসা ভেরি গুড হিমেল ভেরি গুড বাবা দিলে ব্লু হবে শাবাশ আমাদের ব্লু হবে বলেছে আমাদের হচ্ছে হিমেল গোস্বামী রাইট তোরা এগুলো শিখে গেছিস অনেক ধন্যবাদ সালাউদ্দিন কি হয় না একটু বলো তো সালাউদ্দিন কোনটা হয় না বুঝাই বলো এবার চলো আমরা ফ্যাক্টোরিয়ালটা দেখে ফেলি কি বলো সিথি জি স্যার ফ্যাক্টোরিয়াল রাইট আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল বলে খেয়াল করে দেখো 5 ফ্যাক্টোরিয়াল সালাউদ্দিন কোনটা হয় না বোঝো বুঝাই বলো স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল এর জন্য কত ফ্যাক্টোরিয়াল 5 5 এটা ফ্যাক্টোরিয়াল 5 এর জন্য সিথি জি স্যার আমি একটা ভ্যালু ধরলাম ইন্ট আই ফ্যাক্ট এই সালাউদ্দিন একটু বলো তো দেখি তোমার প্রবলেমটা ধরতে পারি কিনা এই তোমরা সবাই মাইক মিউট করে ফেলো বাবা তোমরা যারা এখানে আছো সবাই মাইক মিউট করে ফেলো সবাই মাইক মিউট রাখো ওকে আমি যেটা বলছিলাম এখানে ওকে মেবি আসছে ওকে ফাইন আমি জানতে চাচ্ছিলাম এখানে কার কার এই প্রোগ্রামে প্রবলেম আছে ওকে ক্লাস করো থ্যাংক ইউ সো মাচ নবিতা অন্য কথা বলা দরকার নাই ফ্যাক্টোরিয়াল 5 তামিম ডানিয়েল থ্যাংক ইউ সো মাচ তামিম ডানিয়েল আমরা যে ম্যাক্সিমাম যে প্রবলেমটা করি এই যে ফ্যাক্ট ইকুয়াল টু যে সাম ইজ ইকুয়াল টু 0 দেই এখানে মনে রাখতে হবে সাম ইকুয়াল টু 1 দিতে হবে আমার মনে হয় সালাউদ্দিনের এই প্রবলেমটাই ছিল ফ্যাক্ট ইকুয়াল টু 1 দিতে হবে এখানে স্টার্টিং এ ফর আই ইজ ইকুয়াল টু 1 আই লেস দেন তোমার 5 এই ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই তাহলে দেখো এই যে ফ্যাক্টোরিয়াল 5 এর মান আউটপুট দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয় আউটপুট এই যে ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120 বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ ওকে উত্তম থ্যাংক ইউ সো মাচ এবার এই সাগর হালদার এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 তার মানে যদি ফ্যাক্টোরিয়াল 10 হয় তাহলে কি হবে আর কিচ্ছু না শরীফ মাইক মিউট করো আনমিউট করো শরীফ জি স্যার আমি যদি তোমাদের ফ্যানগুলো একটু অফ করে রাখবো মানে ওই সাউন্ডটা আসে আমি যদি তোমার মনে করো ফ্যাক্টোরিয়াল 10 বের করতে চাই তাহলে কি করতে হবে কি দিতে হবে 10 মতো স্যার এখানে দিতে হবে 10 এই যে এখানে দিতে হবে 10 ভেরি গুড এই কন্ডিশনে থ্যাংক ইউ সো মাচ শাকিল জি স্যার বুঝতে পেরেছো বাবা জি স্যার এখন যদি ফ্যাক্টোরিয়াল 15 দেই তাহলে কি করতে হবে শুধু 15 দিতে হবে স্যার ওখানে ভেরি গুড ফ্যাক্টোরিয়াল 15 দিতে হবে খালি মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামে বা গুণফলের প্রোগ্রামে ইনিশিয়াল প্রোডাক্ট মানে প্রোডাক্ট ইকুয়াল টু 1 বা ফ্যাক্ট ইকুয়াল টু 1 মনে থাকবে জি স্যার
এখানে সাম ইকুয়াল টু জিরো দেওয়া যাবে না, নাকি বলো শীতি? শীতি শাহনাজ অর্থি দেখতে পাচ্ছ? অর্থি কম্পিউটার থেকে প্রেস করে দিব সেটা বের করে দিবে। এবার তুলে নাও ফ্যাক্টোরিয়াল এন, এখন দেখো এন ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা, এন ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম। শাকিল, শাকিল এখানে প্রোগ্রামটা পড়ো, প্রোগ্রামটা পড়ো, কি লিখেছি স্যার? ডাবল স্যার এ আই এন ফ্যাক্ট 1 প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু অফ এন। হ্যাঁ, শুধু ফর আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল 1, আই ইকুয়াল টু আই প্লাস 1। ভেরি গুড, ফ্যাক্ট কি ফ্যাক্টোরিয়াল? ইয়েস ফ্যাক্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল। থ্যাংক ইউ মিস লিনা, অনেক ধন্যবাদ। এই যে এখানে ডাবল কেন ব্যবহার করলাম শাকিল? স্যার ডাবল, ডাবল কি একটা ডাটা টাইপ? ডাবলের জন্য তোমার ভ্যালু কত জানো? মানে ডাটা সাইজ কত, কে বলতে পারবা ডাবলের ডাটা সাইজ? তাড়াতাড়ি বলো, তোমাদের জন্য প্রশ্ন, তোমরা যারা বাইরে থেকে দেখছো, ডাবলের জন্য ডাটা সাইজ কত? হিমেল গোস্বামী, সাগর, শান্ত, ইয়া জিরো দিলে না, জিরো দিলে অ্যান্সার জিরো আসবে, রাইট? হ্যাঁ, এই তো সাগর বুঝে ফেলছিস, থ্যাংক ইউ সো মাচ সাগর, অনেক ধন্যবাদ। ওকে, স্ক্রিনশট নিয়েছো, থ্যাংক ইউ। এই সাগর, সাগর হালদার, আমাকে বলো এই ডাবলের জন্য ডাটা সাইজ কত? আয়েশা আক্তার, ডাবলের ডাটা সাইজ কত? এখানে কেউ বলতে পারবা? শরীফ অটোমাইট, এই দেখো আমাদের, তোমার বলার আগে পবিত্র কুমার বলে দিয়েছে 4 বাইট, আরাফাত বলেছে 4 বাইট, মুস্কান বলেছে 4 বাইট, রিফাত বলেছে 4 বাইট, অদিতি বলেছে, অদিতি ওকে ফাইন। তারপরে হচ্ছে আমাদের 8 বিট না রে, এই খালিদুর রহমান 8 বিট হবে না, ওকে আয়েশা, তারপরে অভিজিৎ পাল 4 বাইট, হিমাল গোস্বামী 4 বাইট, নাফিসা আয়েশা 4 বাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আসিফ সরকার চলে আসছো, আসিফ সরকার, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছ। এখানে হচ্ছে ডাবল মানে এটা বড় ডাটা টাইপ নেওয়ার জন্য, ওকে। এবার এটাকে যদি চালাই প্রোগ্রামটা, একটা মান বলো কত ফ্যাক্টোরিয়াল বের করতে চাও শাকিল, বলো স্যার? 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, ওকে 10 ফ্যাক্টোরিয়াল দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ 10, 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে তোমার এই যে এত, বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা ঠিক আছে কিনা একটা সহজ মান দিই, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত শাকিল? স্যার 120 স্যার, এই দেখো 120 হইছে, মিলছে? জি স্যার, ওকে স্ক্রিনটা মনে দেখো নাই, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, এই যে স্ক্রিনটা, এই যে 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120, রাইট? জি, থ্যাংক ইউ সো মাচ হিমেল, অনেক ধন্যবাদ। এবার আসো আমরা লিপ ইয়ারের প্রোগ্রামটা করায় ফেলে, আগে লিপ ইয়ারটা দেখে নাও, লিপ ইয়ারটা দেখে তারপরে প্রোগ্রামটা করো। এখানে আর কে কে আছো আমি একটু সবার সাথে দেখে আসি, সবাই কি বুঝতে পারছো? আসিফ সরকার মাইক অন করো, ভিডিও অন করো, আমাদের সাথে তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে এখানে। জি স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে রেডি, আমরা তাহলে পরের পার্টে চলে যাচ্ছি। প্রোগ্রামটা দেখেছো মোটামুটি, এবার আমরা আমাদের পরের প্রোগ্রামে চলে যাচ্ছি আবারও। থ্যাংক ইউ তোমাদের মধ্যে থেকে জয়েন করলা অনেকেই, ওকে এন ফ্যাক্টোরিয়াল কমপ্লিট, এন ফ্যাক্টোরিয়াল স্ক্রিনশট নিয়েছো? এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এর স্ক্রিনশট, স্ক্রিনশট ডান? জি স্যার, ডান, ওকে ফাইন, 5 ফ্যাক্টোরিয়াল ডান, এন ফ্যাক্টোরিয়াল ডান। জি স্যার, এবার লিপ একটু গ্রেড শীটটা দেখে নাও, গ্রেড শীট, গ্রেড শীট, ওকে এই যে গ্রেড শীটের প্রোগ্রাম তুলো রেজাল্ট বানানোর জন্য, হ্যাশ ইনক্লুড, অনেক প্রোগ্রাম আছে রে। শাকিল তুলতেছ? জি স্যার, স্ক্রিনশট নিচ্ছি স্যার। ওকে স্ক্রিনশট নিচ্ছ, ভেরি গুড, ওকে আমাদের স্ক্রিনশট ডান,
থ্যাংক ইউ সো মাচ জাহিদ আসলাম, অন্বেষা অন্বেষা অনেক ধন্যবাদ, সাইদ রহমান অনেক ধন্যবাদ, তাজিহিলা তঞ্জু থ্যাংক ইউ, সাগর ডান, পবিত্র কুমার বলেছে ডান, থ্যাংক ইউ সো মাচ, স্ক্রিনশট ডান হচ্ছে। আমি একটু নিচে নামে এবার, এই গুডের পরে এই যে লাস্ট প্রোগ্রাম হচ্ছে এখানে, এবার এই পার্টের স্ক্রিনশট নাও। আজকে এই প্রোগ্রামগুলো করে আমাদের কিশোর বাতায়নে আমাকে ট্যাগ করে দিয়ে দিবা এখানে, ওকে ইনশাল্লাহ। তামিদ ড্যানিয়াল অনেক ধন্যবাদ, তামিদ দেখতে পাচ্ছ প্রোগ্রামটা কি বুঝাবো, আমি একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে বলে যে আপনার স্কোর কত, যে নাম্বারটা দিবেন 90 উপরে আসলে বলবে যে এক্সিলেন্ট পেয়েছেন, এই যদি 80 বেশি 90 এর কম হয় তাহলে ভেরি গুড, 60 এর বেশি 80 এর কম মনে করে গুড, 50 এর বেশি 60 এর কম না তোমার মনে করো এটা অ্যাভারেজ, 40 থেকে 50 এর মধ্যে পোর, আর তোমার মনে করো এরপরে না পাইলে এটা হচ্ছে তুমি মনে করো যে নট প্রমোটেড, মনে করো যদি 40 তে তোমার মনে করো যে পাস মার্ক হয়। আশা করি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ উত্তম পাল ডান আরাফাত, থ্যাংক ইউ ইনশাল্লাহ, ওকে অনেক ধন্যবাদ, রাইট এটা করেছো শাকিল। জি স্যার, আমাদের লিপিয়ার কাকে বলে বলো তো বাবা? স্যার মানে প্রত্যেক 4 বছর পর পর হয়, কোন বছরকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় মানে ভাগশেষ না থাকে তাহলে স্যার ওটা লিপিয়ার হয়। গুড, অর্থি বলো তো লিপিয়ার কাকে বলে? অর্থি সিথি লিপিয়ার কাকে বলে? স্যার লিপিয়ার হচ্ছে অধিবর্ষ। হ্যাঁ সেই জিনিসটা কি জিনিস স্যার? মানে আমরা তো জানি যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে হয় ইউজুয়ালি, তারপর হচ্ছে 4 বছর পর পর একদিন বেড়ে যায়, এই জন্য হচ্ছে ওই যেদিন যে বছরটা একদিন বেড়ে যায় ওই বছরটা আমরা লিপিয়ার বলি, কারণ আমাদের পৃথিবী হচ্ছে ভেরি গেলি ক্যান গুড ওকে হ্যাঁ বলো পরে বলো বলো আমাদের পৃথিবী হচ্ছে স্যার 365 দিনে সূর্যকে একবার ঘুরে আসে, কিন্তু স্যার এখানে পুরোপুরি 365 দিন হয় না, কিছু কিছু ঘন্টা থাকে, ওই ঘন্টাগুলো যোগ হয়ে হয়ে 4 বছর পর পর একদিন বেড়ে যায়। দ্যাটস ভেরি গুড, ভালো কথা বলছিস, মানে আমার সাথে বল বল পৃথিবী সূর্যের চারিদিকে 365.25 মানে एक्चुअली 23 আর কি 23 দিনে একটু কম সময়ে ঘুরে, মানে একবার ঘুরে তাই না? জি স্যার, এই তার মানে মানে প্রতি এই যে 23 এর জন্য প্রতি 4 বছর পর পর এই বাড়তি সময়টাকে কভারেজ করার জন্য একদিন বাড়ায় দেয়া হয় ফেব্রুয়ারি মাসে, নাকি বলো? জি স্যার। এবং যে বছরে ফেব্রুয়ারি মাস 45 দিনে হয় কি বলে যে 29 দিনে হয় সেই বছরটার নাম কি? লিপিয়ার। লিপিয়ার কিন্তু এই যে এখানে যখন মনে করো 23 এইটাকে পরবর্তীতে আবার আমার একটা প্রোগ্রাম আছে আমি তোমাদের আজকে দেখাই দিব না দিয়ে দিব না আমার ওয়ালে, সেটা হচ্ছে এই জন্য যেটা হয় যে প্রতি 4 বছর পর পর লিপিয়ার হয় না, মানে 4 বছর পর মানে কি বলো আমার সাথে বলো কল বলো আমার সাথে বলো সিদ্ধি বলো, যদি কোনো বছর যদি কোনো বছর 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই সালটি লিপিয়ার লিপিয়ার এবং এবং যদি কোনো বছর 4 দ্বারা বিভাজ্য হয় 4 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা বিভাজ্য হয় না 100 দ্বারা বিভাজ্য হয় না ওই সালটিও লিপিয়ার তার মানে কন্ডিশন দুইটা একটু খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে কন্ডিশন 1 তোমার ইয়ার এটার নাম হচ্ছে মড, এই জিরোটার নাম হচ্ছে মড, মড মানে মডুলাস, যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার, কিন্তু যদি ইয়ার কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু মানে এন্ড মানে এবং ইয়ারটি 100 দ্বারা, দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো, মনে হয় দেখতে পাচ্ছ না, 100 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য না হয় দেখতে পাচ্ছ সবাই, এখন দেখতে পাচ্ছ
জি স্যার দেখা যাচ্ছে বলো শর্ত এক বলো শর্ত এক শর্ত এক যদি কোনো বছর যদি কোনো বছর 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কবে তা লিপ ইয়ার সেই ইয়ারতে লিপ ইয়ার এবং মানে অথবা অথবা বলো অথবা অথবা যদি কোনো বছর যদি কোনো বছর 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা বিভাজ্য হয় না 100 দ্বারা বিভাজ্য হয় না তবে ওই সালটি লিপ ইয়ার তবে ওই সালটি লিপ ইয়ার বলো অর্থাৎ অর্থাৎ এই দুটি শর্তে এই দুটি শর্তে যেকোনো একটি শর্ত যেকোনো একটি শর্ত সত্য হলেই সত্য হলেই তবে তা লিপ ইয়ার তবে তা লিপ ইয়ার আচ্ছা সিটি ডাবল দাগ দ্বারা কি বোঝায় এটা লম্বা লম্বা দ্বারা ডাবল দাগ দ্বারা কি বোঝায় জিনিসটা সত্য এটাকে বলো অর আর ডাবল এন্ড যখন থাকবে এটার নাম হচ্ছে এন্ড এটার নাম কি বলো তো তাহলে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ সবাই এখন শিথি জি স্যার এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ স্ক্রিনে জি স্যার ভেরি গুড তাহলে স্ক্রিনে যখন এটা দেখবা তাহলে আমি এটা চালাই প্রোগ্রামটাকে প্রোগ্রামটা যদি চলে একটা বছর দাও মনে করো 2000 ওকে সেটা বলছে যে লিপিয়া একটা সাল দাও তো মনে করো 1500 সাল আমি দিলাম মনে করো 1500 সাল তাহলে বলছে দিস ইজ নট এ লিপিয়া খেয়াল রাখবা রহমান বলেছ থ্যাংক ইউ সো মাচ ওকে বুঝতে পারছি স্যার প্রবলেম আছে তাই বলে দিলাম আমার তো নাই প্রবলেম বাট ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভেরি গুড হিমেল কুসুম এখানে লিঙ্ক খুঁজবে না জুমের আপনারা আগে স্যারের ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ বাবা তোমরা যারা এখানে আছো সাগর কি বলে যে তোমার রাফি জি স্যার সায়েন্স আর্টস অর কমার্স স্যার আর্টস আর্টস কোনো অসুবিধা নাই ছোটবেলায় ঘষাঘু করছো ঘষাঘু জি স্যার ওকে চলো এবার ঘষাঘুটা আমরা একটু করে ফেলি আজকে ঘষাঘুর প্রোগ্রামটা করে ফেলি আমি ঘষাঘুর প্রোগ্রামটা আগে দেখাই দিব নাকি করে ফেলি রাইট আমাদের তাসনিম তাসনিম জি স্যার ঘষাঘু প্রবলেমের আগে একটা অঙ্ক করাই যে একটা প্রোগ্রাম করাই যেটা বোর্ডে আসছিল সেটা একটু দেখে নাও সবাই একটা প্রশ্ন আসছিল বোর্ডে একটু দেখে নে পিতা মাতার একটা প্রশ্ন আসছিল হ্যাঁ স্যার প্যারেন্টস এর প্যারেন্টস প্যারেন্টস সব প্রোগ্রাম করছি রে বসে বসে রে এই যে পাইছি শাকিল শাকিল আব্বা এই প্রোগ্রামটা পড় তো কি বলছে উপরে এই যে এই জায়গাটা পড় স্যার আমার এখানে জাপসা আসছে স্যার জাপসা আসছে স্যার আমি ফ্রি বল পড়ো পড়ো মা পড়ো দ্য এজ অফ মাদার ইজ 3 টাইমস মোর দেন দ্য সন এর মানে হচ্ছে কি তারপর কি তার মানে শোনো তার মানে পুত্রের বয়স যদি 100 হয় তাহলে মায়ের বয়স হবে কত 36 তাই না ওকে তারপর লাইনটা পড়ো ফাদারস এজ ইজ 5 ইয়ার্স মোর দেন দা মাদার দা এজ সন অফ ইজ এক্স আচ্ছা বলছে তোমার বাবার বয়স হচ্ছে মায়ের বয়সের চেয়ে 5 বছর বেশি তার মানে প্রথম কথা খেয়াল করো পুত্রের বয়স মায়ের বয়সের 3 গুণ পুত্রের বয়স মায়ের বয়সের 3 গুণ এবং বাবার বয়স হচ্ছে মায়ের বয়সের চেয়ে 5 বছর বেশি পুত্রের বয়স যদি 100 হয় তাদের টোটাল এক্স মানে এজ কত আলাদা আলাদা তাদের বয়স কত
তাহলে আমি কি করেছি ইন্ট যেহেতু বয়স পুত্রের বয়স এক্স বাবার বয়স এফ মায়ের বয়স এম এন্ড দেন টার্ন দ্য টোটাল বয়স বুঝতে পেরেছ স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ হিমেল এই প্রোগ্রামটা ভালো করে তুল বাবা এটা দেখ এটা নতুন প্রোগ্রাম এটা বোর্ডে আসছিল তাহলে দেখো এন্টার দ্য ভ্যালু অফ এক্স মানে পুত্রের বয়স দাও এই যে পুত্রের বয়স দিলাম এবার বলছে তাহলে এম ইকুয়াল টু কত ফাইভ সিক্স ভ্যালুটা হবে এরকম মিম আচ্ছা শিথি শিথি এই এম ইকুয়াল টু ফাইভ সিক্স কেন হইলো কারণ স্যার আমরা বলছি ইজ ট্রাইস টাইম মোর দ্যান দ্য সন ভেরি গুড আবার এই বাবার বয়স মায়ের বয়স হচ্ছে পাঁচ বছর বেশি তারা পাঁচ বলে নাকি বলো এম প্লাস তাহলে টোটাল বয়স কি পুত্রের বয়স মায়ের বয়স আর পিতার বয়স টোটালটা তাই না তাহলে যে এখানে টোটাল বয়স এখানে মায়ের বয়স দেখাবে সব দেখাবে প্রোগ্রামে যখন চালাই তখন কি দেখা যাবে থ্যাংক ইউ সো মাচ তামিদ ড্যানিয়েল এই হিমেল প্রোগ্রামটা বুঝতে পারছিস জি স্যার ওকে আমি আমি বাইরেও তো জিজ্ঞেস করছি বাইরে আপনি কি দেখছেন ওকে আমি স্ক্রিনশট নিতেছিলাম জি স্ক্রিনশট নাও আর এই যে এখন কালো স্ক্রিনটা দেখানো আগে কালো স্ক্রিন আমি কনসোল দেখতে পাচ্ছো জি স্যার থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা এই মুহূর্তে ক্লাস থেকে জয়েন করেছো নিজের ওয়ালে এই ক্লাসটি শেয়ার করে রাখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তোমাদের করানো হয়েছে অত বন্ধ কোথাও শেয়ার করে দাও এটা ওকে থ্যাংক ইউ ওকে এখন শাকিল এটা পুত্রের বয়স দিতে বলো পুত্রের বয়স কত দিব বলো দশ বছর দিই পুত্রের বয়স দশ দিলাম তাহলে মায়ের বয়স কত হইব ত্রিশ বাবার বয়স কত হইব পঁয়ত্রিশ তাহলে টোটাল বয়স কত হইলো তাদের তিনজনের কত পঁচাত্তর তাহলে দেখি পঁচাত্তর হয় কিনা এবং আলাদা আলাদা তাদের বয়স দেখায় কিনা এই যে দেখো তাহলে টোটাল এজ অফ দেম ইজ পঁচাত্তর তাদের সবার বয়স পঁচাত্তর বাবার বয়স পঁয়ত্রিশ মায়ের বয়স ত্রিশ আর পুত্রের বয়স তো দশ দেওয়াই আছে আবার আলাদা টোটাল এজ তুমি আলাদা করে শুধু শুধু যদি টোটাল এজ বের করতে চাও এইটা দেখতে পাচ্ছ শিশু কনসোলটা দেখতে পাচ্ছ সবাই ভেরি গুড আশা করি কনসোলটা সবাই দেখতে পাচ্ছ হিমেল দেখতে পাচ্ছিস বাবা গুড আমাদের কাশফিয়া জি স্যার প্রোগ্রামের কোন একটা অংশ বন্ধ করে কেমনে প্রোগ্রামের কোন একটা অংশ মনে করো চাই যে এই অংশটুকু বন্ধ থাকবে শরীফ তুমি কি জানো প্রোগ্রামের কোন একটা অংশ বন্ধ করে কিভাবে জানো দেনা স্যার জানা নেই স্যার জানো তাসফিয়া জানিস না স্যার সিতি জানিস প্রোগ্রামের কোন একটা অংশ বন্ধ করে কিভাবে না স্যার আমার জানা নেই জানা নাই আর তার সরকার আশিক বা আসিফ সরকার জানো না ওকে রেডি আমি তাহলে এবার কোন একটা অংশ বন্ধ করে দেই প্রোগ্রামিং এর আজকে এটা হচ্ছে কেন শাকিল কই গেলি রে ও আসিস ওকে তাহলে প্রোগ্রামকে কোন একটা অংশ বন্ধ করি শাকিল কি দেখতে পাচ্ছিস প্রোগ্রামটা প্রোগ্রামের কোডটা তাই না জি স্যার এই যে দেখো এখানে আমি যদি ডাবল স্ল্যাশ দিয়ে দেই ডাবল স্ল্যাশ দিয়ে দিলাম তাহলে কি হবে জানো এই যে প্রথমে যে টোটাল এজটা বের হইতো সেটা আর বের হবে না এটা সিঙ্গেল সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে বন্ধ করতে পারো তুমি যদি চাও দা মাল্টি লাইন কমেন্ট দিয়ে বন্ধ করতে পারো কারণ সকল মাল্টি লাইনই সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন শিথি শিথি দেখছো জি স্যার এই যে হিমেল ব্রেক না এখানে হিমেল এই নতুন জিনিস শিখ গুড এটা হলো না থ্যাংক ইউ সো মাচ খালিদুর রহমান কন্টিনিউ দিয়া না এই দেখো প্রোগ্রামের এই অংশটুকু বন্ধ করে দিলাম আমি মানে কোডে থাকবে কিন্তু ডিলিট করব না এটা কি করলাম বলো তো ডিলিট করলাম না মানে কোডে থাকলো কিন্তু ডিলিট করলাম না কথা ক্লিয়ার স্যার রান করলে কি হবে এখন রান করলে কি হবে ভেরি গুড এই তো প্রশ্ন খুব সুন্দর সুন্দর এইভাবেই হলো আমাদের ইন্টারেক্টিভ ক্লাস এবার দেখো রান করলে কি হয় রান করলাম এই যে এখন স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই জি স্যার ওকে স্ক্রিন দেখাচ্ছি আমি দিলাম মনে করো 23 পুত্রের বয়স তাহলে দেখো বাবার বয়স 74 মায়ের বয়স 69 আর পুত্র পুত্রের বয়স আলাদা করে 23 টোটাল এজ এটা অর্থাৎ যে প্রোগ্রামে যে প্রথম দেখাইছিল যে টোটাল এজ আমি মনে করি টোটাল এজ চাই তাদের আমি এগুলো চাই না শিথি জি স্যার মনে করি আলাদা আলাদা ভাবে তাদের বয়স চাই না আমি তাদের টোটাল এজ চাই ঠিক আছে জি স্যার তাহলে স্যার ওই লাইনগুলো অফ করে দিতে হবে তাহলে আসবে ভেরি গুড অফ কিভাবে করতে হয় শিথি
কমেন্টিং দিয়া কি দিয়ে অফ করতে হয় কমেন্টিং কমেন্টিং দিয়া ভেরি গুড কমেন্ট দিয়া কি দিয়ে কমেন্ট আশিক বুঝতেছ ওকে জি স্যার হ্যাঁ থ্যাংক ইউ কমেন্ট তাহলে আমি সিদ্ধি এই দেখো কমেন্ট উঠিয়ে দিলাম সিদ্ধি দেখতে পাচ্ছিস জি স্যার অর্থি দেখতে পাচ্ছিস অর্থি ওকে তাহলে দেখো এই যে কমেন্টিং দিয়ে এই যে নিচে লাইনগুলো বন্ধ করে দিলাম শাকিল জি স্যার এই প্রোগ্রামে আউটপুট কি আসবে স্যার টোটাল আর পাঁচ মিনিট আছে এই প্রোগ্রামে আউটপুট কি আছে বলো কি হবে শুধু টোটাল আসবে স্যার টোটাল বয়স আসবে শুধু টোটাল বয়স বয়স দিলাম 42 তাহলে তাদের টোটাল বয়স হচ্ছে 200 তোমার 99 দেখতে পাচ্ছো জি স্যার তার মানে অনেক সময় নতুন একটা জিনিস শিখলা যে অনেক সময় কি করা যায় যে তুমি যদি চাও যে কোনো একটা পার্টিকুলার অংশ তুমি দেখাইতে চাও প্রোগ্রামে সেটিকে ডিলিট না করেও তুমি বন্ধ করে রাখতে পারো পারো না এটা জি স্যার জি স্যার সবাই বুঝতে পারছো ব্যাপারটা জি স্যার জি স্যার থ্যাংক ইউ সো মাচ এবার আমরা চলো যে সেই তোমাদের কাঙ্ক্ষিত আমাদের আর 5 মিনিট সময় আছে অবশ্য এখন আরেকটা ক্লাসও আছে অবশ্য আমরা দেখি আর আজকে লসগসগতে যেতে পারলাম না লসগসগর জন্য একদম প্রথম আগামী কালকে প্রথমে এসে লসগসগটা দেখা দিতে হবে আগামী কালকে তোমাদের সকাল সকাল ঠিক 11টায় ক্লাস আছে এবার একটা কাজ করো কয়েকটা প্রোগ্রাম লিখে রাখো ফ্যাক্টোরিয়াল বুঝাইলাম গ্রেড শিট বুঝাইলাম এরকম একটা প্রোগ্রাম যদি শুরু হয় সিথি একটা প্রোগ্রাম শুরু হয়েছে 221 থেকে 222 223 এন পর্যন্ত দেখো প্রোগ্রামটা স্ক্রিনশট নিয়ে রাখো জি স্যার ডান থ্যাংক ইউ সো মাচ ডান ভেরি গুড ওকে দিগন্ত ঘোষ আগে পড়াশোনা করো জিনিসটা অনেক কঠিন সবসময় বিনোদন পাওয়া যায় না বাবা কঠিন জিনিসে বিনোদন নিস না আজকে পড়াশোনা কর অবশ্যই তোরা পারবি এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার জন্য ইফ এলস এর প্রোগ্রাম সাগর হালদার জুমে ইনশাল্লাহ আমরা ওই যে তোমাদেরকে বলি আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যেও সেখানে দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন নিশ্চয় বুঝেছো প্রোগ্রামটা কোন একটি অংশ কেমনে বন্ধ করতে হয় কিভাবে কি করতে হয় ইনশাল্লাহ এখন অনেক জিনিস জানো থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেকেই মনোযোগ দিয়ে ক্লাস করো এটাই ভালো লাগে কন্ডিশনাল অপারেটর বুঝলাম ক্যালকুলেটারে বুঝলাম তারপরে পিতামাতার অঙ্ক বুঝলাম আজকে আজকে অনেকগুলো জিনিস বুঝলাম আজকে আর আমরা এখানে যেহেতু পরে আবার একটা ক্লাস আছে সবাই মিলে ক্লাসটি আমরা এখন শেষ করে দিব কারণ আমার ঠিক 12টায় আবার কিছু বাদনের ক্লাস আছে আরেকটু সময় পারলে হয়তো আজকে আমাদের আমাদের গ্রেডশিট দেখাই দিছি ক্যালকুলেটর দেখাই দিছি ফ্যাক্টোরিয়াল দেখাই দিছি লিপিয়ার দেখাই দিছি পিতামাতা দেখাই দিছি আমাদের শুধু বাকি আছে লসগসগ ইনশাআল্লাহ লসগসগ দেখাবো সবাই কি বুঝতে পেরেছো বাবা হ্যাঁ স্যার জি স্যার তাহলে আজকের মতো এখান থেকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আগামী কালকে ঠিক সকাল 11টায় তোমাদের সি প্রোগ্রাম রিলেটেড আরো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে আগামী কাল তোমাদের প্রিয় পেজ কিশোর বাতায়নে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সবাই এই প্রোগ্রামগুলো ভালো করে করবা অবশ্যই আমি বলছি আমি এই পর্যন্ত সি প্রোগ্রামিং এর উপর টোটাল 9টা ক্লাস সিরিয়ালি কিন্তু নিচ্ছি এখানে তোমরা আগের 8টা ক্লাস দেখে নিবা আমি আজকে 8টা ক্লাস তোমাদেরকে আবারো আমার পেজের মধ্যে দিয়ে দিব আমাদের তাসলিমা মিহা একটু লিংকগুলো একসাথে করে দিয়ে দিস তোমাদের পেজে ঠিক আছে তাহলে ভালো হবে এবং সবাই মিলে এইভাবে ক্লাসগুলো করো তোমরা কোন কোন জিনিসগুলো বুঝো না ক্লাসের পরে আমাকে কমেন্টে জানাতে পারো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে যতটুকু সম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে নিয়ে তোমাদের প্রিয় ক্লাস কিশোর বাতায়নে ইনশাআল্লাহ চলে আসবে আগামী কাল সকাল ঠিক 11টায় দেখা হবে আগামী কাল সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম তোমরা বিদায় নিয়ে নাও সবার কাছ থেকে বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই দেখো তোমাদের বিদায় নিয়ে নিচ্ছো এটা তোমাদের একটা ক্লাস রেডি